রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় অন্তত ষাটজন প্রাণ হারিয়েছে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ক্রোকাস সিটি হলে এই ঘটনা ঘটে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতের গুলি চালায় রুশ সংবাদ মাধ্যম জানায় হামলাকারীরা গুলির পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায় ধর্ষে পড়েছে হলের স্বাদ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়